প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য 2021 সালের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে এ সময় কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বছরের বই তুলে দেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী। 2021 সালে সাধারণ মাদ্রাসা এবং কারিগরি মিলিয়ে 4,16,55,226 জন শিক্ষার্থীর হাতে মোট 34,36,62,412 কপি বই বিতরণ করা হবে। করোনা সংক্রমণের বিষয়টি বিবেচনায় রেখে জানুয়ারির 1 তারিখ থেকে 12 তারিখের মধ্যে ধাপে ধাপে বইগুলো বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী এ সময় বলেন, পরিস্থিতির উন্নতি হলে জানুয়ারির 15 তারিখের মধ্যে স্কুল খুলে দেওয়া হবে, তা না হলে ছুটি বাড়তে পারে বলেও জানান শেখ হাসিনা। তখনই আবার নতুন করে দ্বিতীয় ধাক্কা আসলো করোনা ভাইরাসের কাজে। আমরা আমাদের ছেলেমেয়েদের কথা চিন্তা করি, আবার স্কুল খোলা এখন আমরা 15 জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে যদি অবস্থা ভালো হয় খোলা হবে, যদি না হয় আমরা করব না। কিন্তু আমি মনে করি যে বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে এই শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।